প্রিয় দর্শক, মূসক পরামর্শক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় রিটার্ন অ্যামেন্ডমেন্ট। তো রিটার্ন সংশোধন করার জন্য আপনার কম্পিউটার বা মোবাইল থেকে একটি আপডেট ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করে আপনাকে ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইট vat.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। আচ্ছা, ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখন আমাকে লগ ইন করতে হবে। এখন আমরা লগ ইনে ক্লিক করি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। উপরে ডান দিকে যে সাদা ঘরটি আছে, এই ড্রপ বক্সটিতে ক্লিক করে আমাকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠানের পেজটি ওপেন হয়েছে। এখান থেকে রিটার্ন সংশোধন করার জন্য আমাকে প্রথমে ফাইলিং অ্যাপ্লিকেশন এই অপশনটিতে যেতে হবে। এখানে বেশ কিছু অপশন আছে, ফাইলিং অ্যাপ্লিকেশনে ক্লিক করি। এখানে যে সাদার ড্রপ বক্সটি আছে, এখানে ড্রপ বক্সে ক্লিক করি, অলে ক্লিক করি। আচ্ছা, এখন আমার এই প্রতিষ্ঠানের সকল রিটার্ন এখানে শো করতেছে। অক্টোবর 2021 মাসের রিটার্নে কিছু ভুল ছিল, সেটা সংশোধন করব। তো আমি অক্টোবর 2021 রিটার্নটাতে প্রবেশ করি। এই রোড যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই আমার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, রিটার্ন সংশোধনের ফর্ম হলো 9.4, কিন্তু অনলাইনে সংশোধন করার ক্ষেত্রে আপনাকে 9.4 ফর্মে যাওয়ার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে মূল ফর্মে প্রবেশ করেই আপনি রিটার্নটাকে অ্যামেন্ড করে সাবমিট করতে হবে। এবং সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার 9.4 একটা ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি। তো আমি এই রোর কোনো একটা জায়গায় ক্লিক করে আমি ফর্মটাতে প্রবেশ করি, অক্টোবর 2021। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আগে একটু আলোচনা করে নিই যে আমার এই রিটার্নটাতে কী প্রবলেম ছিল, অর্থাৎ কোন তথ্যে ভুল ছিল যেটা আমি কারেকশন করতে চাচ্ছি। এই ফর্মটাতে দুটি ভুল ছিল। একটা হলো সেল ভ্যালু, অর্থাৎ পার্ট থ্রিতে এক্সেম্পটেড সার্ভিস গুডস অ্যান্ড সার্ভিস 3 নম্বর নোটের এই যে অ্যামাউন্টটা সেল ভ্যালু দেখানো আছে, এই অ্যামাউন্টটা ভুল ছিল। এখানে আসছে 10,42,31,000, কিন্তু আসলে এই সংখ্যাটা হবে 6,42,31,000। আরেকটা ভুল আমার ছিল, সেটা হলো বিল অফ এন্ট্রি, অর্থাৎ আমদানির পর্যায়ে যে এটিটা দিয়ে আসা হয়েছে সেই এটিটা এখানে সমন্বয় হয় নাই। নোট থার্টি এটির ঘর নোট থার্টি, এখানে 00 আছে। তো আমি যে কয়েকটা বিল অফ এন্ট্রি দিয়েছি তার মধ্যে একটা বিল অফ এন্ট্রিতে এটি দেওয়া ছিল, সেই এটির অ্যামাউন্টটা এখানে সমন্বয় হয় নাই। এখন এটাকে অ্যামেন্ড করতে হলে বা সংশোধন করতে হলে আমাকে এই ডান দিকে অ্যামেন্ড একটা বাটন আছে, অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আমি যেখানে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবো, সংশোধন করতে পারবো। তো নোট থ্রি এর সাব ফর্মে ক্লিক করি। আচ্ছা, সাব ফর্মটি ওপেন হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 5টা ঘরে তথ্য দেওয়া আছে, ড্রাম হুইট গম, চাল, গম, গম, গম। আচ্ছা, এই তথ্যগুলোর মধ্যে থেকে এই চালের তথ্যটার ভুল ছিল, অর্থাৎ এখানে 8,55,00,000 জায়গায় হবে 4,55,00,000। শুধু 4 সংখ্যাটার জায়গায় 8 সংখ্যাটা হয়ে গেছে, এই জন্য এই ভুলটা আসছে। তো এটাকে আমি সংশোধন করব। সংশোধন করার জন্য
এই রোটা সিলেক্ট করতে হবে আগে। এই বক্সে ক্লিক করে রোটা সিলেক্ট করলাম, এখন এডিট অপশনে ক্লিক করতে হবে, এডিট। এখন আমি এখানে যে কোনো পরিবর্তন করতে পারবো, তা আমি জাস্ট শুধু এই 8টাকে কেটে আমি এখানে 4 করে দিই। আমার মেইন ফর্মে চলে যাই। আচ্ছা দেখেন, এখানে আগে যেখানে 10 কোটি ছিল সেখানে 4 কোটি চলে এসে হয়ে গেছে। এবার আসি আমি পারচেজ তথ্যে, যেখানে ভুলের কারণে এটিটা শো করে নাই। যেহেতু এই এটির 30 নম্বর ঘরে কোনো সাব ফর্ম নাই, সরাসরি এখান থেকে ইনপুট দেওয়া যাবে না, সেক্ষেত্রে নোট 13-এর এই ইনপুট ডাটার তথ্য সংশোধন করে আমাকে এটিটা এখানে প্রবেশ করাতে হবে। আচ্ছা, আমার এখন নোট 13-এর পার্সেস তথ্যটা সংশোধন করতে হবে। এখানে সাব ফর্মে ক্লিক করি, অক্টোবর মাসে যে আমদানি ছিল বিল অফ এন্ট্রিগুলো যথাযথভাবে ইনপুট দেওয়া ছিল, কিন্তু কোনো একটা কারণে এখানে যে 5টা বিল অফ এন্ট্রির তথ্য আছে, 5টা বিল অফ এন্ট্রির মধ্যে 1টি বিল অফ এন্ট্রি, অর্থাৎ এই প্রথম বিল অফ এন্ট্রিটাতে এটি দেওয়া ছিল, সেটিটা এখানে শো হয় নাই। যেহেতু আমার সব ডাটা, আগের সব ডাটাই সঠিক আছে, শুধু এটিটা আসে নাই, যেন শুধু এটিটাকে এখানে ইনপুট দিতে হবে। রোটা সিলেক্ট করে নিলাম, এখন এডিট বাটনে অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, যেহেতু আমার সব ডাটা ইনপুট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাকে এখানে শুধু এটির সংখ্যাটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। এটা খেয়াল, এই বিল অফ এন্ট্রিতে এটির পরিমাণ ছিল 17,44,493.23। আচ্ছা, আমার এখানে এটিটা চলে আসছে। এখন আমি মেইন ফর্মে চলে যেতে পারি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখি, যে কারণ এখানে তো আমার শুধু বিল অফ এন্ট্রি নম্বরটা, সরি, এটি তথ্যটা ভুল ছিল, আমি এটিটা সংশোধন করে দিলাম, কিন্তু আরও যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও সংশোধন এখান থেকে করে নিতে হবে। তো আমি একটু দেখি যে ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া যায় কি না, সরি, তাহলে ম্যানুয়াল এন্ট্রি দেওয়া আছে, অটো এন্ট্রি দেওয়া যায় কি না। অটো এন্ট্রি দিলে আমাকে শুধু বিল অফ এন্ট্রিটা দিলেই আমার সব তথ্য অটো চলে আসবে। তো দেখি, যে ধরি যদি আমার অন্য আরও অনেক ভুল থেকে থাকে, তাহলে আমি অটো ইনপুট দিয়ে আমি তথ্যগুলো একবারে সংশোধন করে নিতে পারি। এখানে বিল অফ এন্ট্রি অফিস কোড, অর্থাৎ কাস্টম হাউসের কোড নম্বর, কাস্টম হাউসের কোড নম্বর হচ্ছে 501, এখান থেকেও সিলেক্ট করা যায়, যেখানে আপনার কোড এবং নাম দুইটাই একসাথে দেওয়া আছে। তো আমি দেখি, মোংলা কাস্টম হাউস, বিল অফ এন্ট্রি নম্বর 1953-7, সার্চ দিই। এটা কেটে দিতে হবে। আচ্ছা, এখানে আমার বিল অফ এন্ট্রির ডাটা চলে আসছে। এটির টাকা সবই চলে আসছে, অ্যাসেসেবল ভ্যালু, বেস ভ্যালু, পণ্যের নাম, এসএস কোড সব এখান থেকে নিয়ে নিছে। এখন এই তথ্যটা ইনপুট দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু ক্লোজ হয়ে বের হয়ে গেলে আমার এই তথ্য কিছুই ইনপুট হবে না। এক্ষেত্রে অনেকে এই ধরনের সমস্যায় পড়ে, যে আসলে সব ডাটা আসছে কিন্তু মূল ফর্মে এই ডাটাটা যাচ্ছে না বা অ্যাড হচ্ছে না। এই সমস্যাটা আসলে অনেকেই সলভ করতে পারে না, এই জন্য আপনাকে এই রোটাতে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমার ডাটাটা মূল ফর্মে চলে আসতেছে। আচ্ছা, এখন দেখেন, এগুলা ম্যানুয়াল এন্ট্রি দেওয়া আছে, কিন্তু আমি এটাকে এখন অটো এন্ট্রি দিলাম। অটো এন্ট্রি দিলে এরকম তথ্যটা এরকম আসবে, আর ম্যানুয়াল এন্ট্রি দিলে ম্যানুয়াল এন্ট্রি লেখা থাকবে। তো প্রথমে আমি দেখালাম কীভাবে ম্যানুয়ালি এটা সংশোধন করা যাবে, আবার যদি আপনি অটো সংশোধন করতে চান সেটাও সম্ভব। এখানে আমি মেইন ফর্মে চলে যাই। এখন দেখেন, এটা নোট 30-তে এটির টাকাটা চলে আসছে। আমি একটু চেক দিয়ে দেখি যে আমার
কোনো ডাটা অসম্পূর্ণ আছে কি না বা ভুল আছে কি না। আচ্ছা, একটা এরর দেখা দিয়েছে, প্লিজ প্রোভাইড ডাটা ফর রিজনস অফ অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট কেন করতেছি তার রিজনটা দেখাইতে হবে, সেই রিজনটা দেখানো হয়নি। এখানে রিজন ফর অ্যামেন্ডমেন্ট, এখানে কেন আমি অ্যামেন্ড করতেছি বা সংশোধন করতেছি তার কারণটা এখানে উল্লেখ করতে হবে। এই রিটার্নটা সংশোধনের আমার দুটো কারণ আছে, একটা হলো আমার অ্যাকচুয়াল সেল ভ্যালুর থেকে বেশি দেখানো আছে, আর একটা হলো আমার বিল অফ এন্ট্রি ইনপুট দেওয়া সত্ত্বেও এটা আসে নাই, সেটা সংশোধন করা। আচ্ছা, আমি কারণটা এখানে লিখে দিই। এটি ফেরত নেওয়া যায় 4 কর মেয়াদের মধ্যে। এখন অ্যামেন্ডমেন্ট যেহেতু করতেছি আমি 4 কর মেয়াদেরও অনেক পরে, এই জন্য যাতে ভ্যাট অফিস থেকে এটাতে অবজেকশন না জানায়, এই জন্য আমি ওই জিনিসটা উল্লেখ করে দিলাম যে আমদানি তথ্যটা আমি যথাসময়ে রিটার্নে শো করেছি। অর্থাৎ এখানে হাইড করা বা লুকায় রাখার এরকম কোনো ঘটনা ঘটে নাই, তবে সিস্টেমের অনলাইন সিস্টেমের কারণ ভুলের কারণে এটিটা এখানে শো হয় নাই, যাতে এই এটিটা ফেরত পাওয়ার ক্ষেত্রে একটু সহজ হয় বা ভ্যাট অফিস এটাকে পজিটিভলি বিবেচনা করে। তো আবার একটু চেক করে দেখি যে সব ডাটা ঠিক আছে কিনা। আচ্ছা, নো এরর ফাউন্ড, অর্থাৎ এখন মোটামুটি সব তথ্য ঠিক আছে বলে ধরে নেওয়া যায়। আবেদনটি সাবমিট করে দিতে পারি, সাবমিট, ওকে। আচ্ছা, সাবমিটেড সাকসেসফুললি, আমার আবেদনটি অনলাইন সিস্টেমে সাবমিট হয়ে গেছে। এখন আমার করণীয় কি? এখন কি আমাকে ভ্যাট অফিসে যোগাযোগ করতে হবে বা কোনো কাজ করতে হবে? আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হলো যে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট হয়ে যাওয়ার পরে এটি সংশ্লিষ্ট ভ্যাট অফিসের কোনো একজন কর্মকর্তার কাছে এটা রিভিউর জন্য যাবে। সে আপনার আবেদনটি এবং পরিবর্তিত তথ্যগুলো যাচাই বাছাই করে সে একটা মতামত দিবে। সেক্ষেত্রে আপনার এই তথ্য সঠিক রয়েছে কি না বা যথাযথ আছে কি না সেটা যাচাই করার জন্য সে আপনার হয়তো কোনো ডকুমেন্ট দেখতে চাইতে পারে। এরকম ভ্যাট অফিস থেকে যদি আপনার এই আবেদন সম্পর্কে কোনো তথ্য জানতে চায়, তাহলে সেই তথ্যগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনার আবেদনটি সম্পর্কে সে ক্লিয়ার ধারণা পায় এবং তথ্য পায়। আচ্ছা, ভ্যাট অফিসের কর্মকর্তারা স্যাটিসফাইড হলে তারা আইনগত মতামত দিয়ে সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিসিশনের জন্য ফরওয়ার্ড করে দিবে। বিভাগীয় কর্মকর্তা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবেন। বিভাগীয় কর্মকর্তা আবেদনটি অ্যাপ্রুভ করলে আপনার অ্যামেন্ডমেন্টটি কমপ্লিট হবে, আর যতক্ষণ পর্যন্ত বিভাগীয় কর্মকর্তা সেটা অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি পেন্ডিং অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কি না সেটা আপনি কীভাবে বুঝবেন? সেজন্য শুরুতেই বলেছিলাম যে মূল রিটার্ন ফর্মটাতে প্রবেশ করে আপনি অ্যামেন্ডমেন্ট করলে আপনার একটা 9.4 অটো ক্রিয়েট হয়ে যাবে। সেই 9.4টা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পারেন। এটা দেখে আপনি বুঝবেন যে আসলে আপনার কী কী তথ্য পরিবর্তন করা হয়েছে। এই জন্য আপনাকে মাই ডকুমেন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, মাই ডকুমেন্টে ক্লিক করে দেখেন, আজকে আমি 2টা রিটার্ন অ্যামেন্ডের জন্য আবেদন করছি, তার মধ্যে একটা 9.4 আমার অ্যাকাউন্টে চলে আসছে। একটু সময় লাগে কপিটা আসতে, তো আমি এই ইয়েটাতে ক্লিক করি। ক্লিক করলে আমার একটা 9.4 আবেদনটি এখানে ডাউনলোড হয়ে গেছে। রিটার্ন সাবমিশন বা রিটার্ন অ্যামেন্ডমেন্ট সাবমিশন, যে কোনো আবেদন সাবমিট করার পরে আপনার মেইলে একটা অনলাইন সিস্টেম থেকে আপনার একটা মেইল যাবে যে আপনার অ্যামেন্ডমেন্ট সাবমিট হয়েছে, এবং অ্যামেন্ডমেন্টটি অ্যাপ্রুভ, যখন অ্যাপ্রুভ হবে তখন আপনার আবার একটা মেইল যাবে যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে। এই জন্য আপনার ইমেলটা চেক করবেন যে আসলে এটা কি অ্যাপ্রুভ হলো কি না। আর আপনার আবেদনটাতে যদি কোনো ভুল থাকে তাহলে হয়তো কর্মকর্তাটা রিজেক্ট করতে পারে, তা রিজেক্ট করলেও আপনাকে সেটা কারণ উল্লেখ করে দেবে যে এই কারণে আপনার আবেদনটি রিজেক্ট করা হয়েছে।
রিজেক্টের মেলও আপনার ইমেলে যাবে। বিভিন্ন কারণে আপনার অ্যামেন্ডমেন্টের আবেদনটি রিজেক্ট হতে পারে, যেমন বিধি বহির্ভূতভাবে র্যাত গ্রহণ বা এটি গ্রহণ। তো আপনার আবেদনটি রিজেক্ট হয়ে গেলে পুনরায় রিটার্ন অ্যামেন্ডমেন্টের আবেদন সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে রিজেক্টের কারণগুলো মাথায় রেখে আপনাকে দ্বিতীয়বার আবেদনটি করতে হবে। প্রিয় দর্শক, রিটার্ন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই। তখন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।